ছোট মৌকুড়ি গ্রাম উন্নয়ন ভাবনা সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মাতৃভাষা ও উন্নয়ন শীর্ষক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। ছোট মৌকুড়ি গ্রাম উন্নয়ন ভাবনা সংগঠনের আয়োজনে দিনব্যাপী উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছোট মৌকুড়ি গ্রাম উন্নয়ন ভাবনা সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতলাগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন, শৈলকুপা উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বিজিপিএস 89 ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা ছোট মৌকুড়ি গ্রাম উন্নয়ন ভাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সাফল্য করে বলেন, সংগঠন ইতিমধ্যে যে সামাজিক কর্মকাণ্ডে সাফল্য অর্জন করেছে তা যেন থেমে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ক্রীড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের প্রায় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ছোট মৌকুড়ি গ্রামের কৃতি সন্তান ও কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালের গাইনি ডাক্তার নাজমা খাতুন।